জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে নোয়াখালীতে শুরু হয়েছে এসো মুক্তিযুদ্ধের গল্প শুনি অনুষ্ঠান। দুপুরে জেলা তথ্য অফিসার সদর উপজেলার ওবায়দুল্লাহ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় হল রুমে এই অনুষ্ঠানের আয়োজন করে। জেলা সিনিয়র তথ্য অফিসার আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান এ কে এম শামসুদ্দিন জেহান। অনুষ্ঠানের ছাত্রছাত্রীদের মুক্তিযুদ্ধের গল্প শোনান জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোজাম্মেল হক মিলন। এ সময় জাতির পিতা ঐতিহাসিক 7ই মার্চের ভাষণ প্রদর্শন এবং মুক্তিযুদ্ধ ভিত্তিক বিভিন্ন বিষয়ের উপর কুইজ প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বইটি সহ পুরস্কার বিতরণ করা হয়। ইমরান হোসেন, ডেস্ক রিপোর্ট, নোয়াখালী টিভি। ডাক্তার তাহমিনাস এস্থেটিক্স অ্যান্ড গাইনিকেয়ারে আপনাকে স্বাগতম। আমরা অভিজ্ঞ লেজার স্পেশালিস্ট ডাক্তার দ্বারা ত্বক ও চুলের সর্বাধুনিক লেজার ট্রিটমেন্ট করে থাকি। জন্মদাগ, অতিরিক্ত তেল বা আঁচিল, ব্রন ও ব্রণের দাগ, হাইড্রোফেশিয়াল, হেয়ার রিগ্রোথ, পিআরপি ট্রিটমেন্ট, পার্মানেন্ট হেয়ার রিমুভাল, লেজার ট্রিটমেন্ট সহ ত্বক ও চুলের যে কোনো সমস্যায় চলে আসুন আমাদের সেন্টারে আর বিশ্বমানের চিকিৎসা নিন অভিজ্ঞ ডাক্তারের হাতে। বৃহত্তর নোয়াখালীতে আমরা সর্বপ্রথম ত্বক এবং চুলের লেজার ট্রিটমেন্ট নিয়ে এসেছি। আপনাদের ত্বক এবং চুলের যে কোনো সমস্যার জন্য আমাদের সেন্টারে আসতে পারেন। আমরা চেষ্টা করব আপনাদের সাধ্যের মধ্যে সুচিকিৎসা দেওয়ার। আমাদের ঠিকানা ডাক্তার তাহমিনাস এস্থেটিক্স অ্যান্ড গাইনি কেয়ার, নতুন বাস স্ট্যান্ড, মাইচদী, নোয়াখালী। সমস্যা যখন ত্বক ও চুলে, লেজার চিকিৎসা পাবেন হাতের নাগালে।